প্রতি বছর হৃদরোগে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়াও বহু মানুষ দীর্ঘ সময় ধরে এই রোগ বহন করে আসছেন। একটু সতর্কতা ও নিয়ম মেনে চলা এই রোগ থেকে বাঁচতে পারেন আপনিও। হার্টকে সুস্থ রাখার জন্য বিশটি পরামর্শ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার দেবী শেঠি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডাক্তার দেবী শেঠি হার্টের রোগীদের জন্য বিশটি পরামর্শ দিয়েছেন, সেগুলোই তুলে ধরা হলো। নাম্বার এক, মাদক পরিহার করতে হবে। নাম্বার দুই, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নাম্বার তিন, রক্তচাপ ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। নাম্বার চার, শর্করা ও চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। নাম্বার পাঁচ, খাবারে আমিষের পরিমাণ বাড়াতে হবে। নাম্বার ছয়, সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। নাম্বার সাত, শাক জাতীয় নয় এমন খাবার খাওয়া কমাতে হবে। নাম্বার আট, অনিয়মিত খাদ্যাভ্যাস পরিহার করতে হবে। নাম্বার নয়, হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার হলো ফল ও সবজি। নাম্বার দশ, হৃদযন্ত্রের জন্য যে কোনো তেলই খারাপ, এটি পরিহার করতে হবে। নাম্বার এগারো, নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। নাম্বার বারো, সুগার ও কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। নাম্বার তেরো, নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে। নাম্বার চোদ্দ, তিরিশোর্ধ্ব সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। নাম্বার পনেরো, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নাম্বার ষোলো, জগিং করার চেয়ে হাঁটলে ভালো থাকা যায়। নাম্বার সতেরো, জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টগুলোতে ব্যথা হয়। নাম্বার আঠারো, হার্ট অ্যাটাক হলে রোগীকে প্রথমে শুইয়ে দিতে হবে। নাম্বার উনিশ, জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে। নাম্বার বিশ, অ্যাসপিরিনের পাশাপাশি একটি সর্বিট্রেট ট্যাবলেটও রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকমই হেলথ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।